রাজধানী কর্নেল চৌমুহনী এলাকায় অসীম সাহার মুদির দোকানে চুরি। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় 1:30 নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যায় উনি। বাড়ি থেকে আবারও উনি বেরিয়ে কর্নেল চৌমুহনী খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমন। আজ সকালবেলা 7:00 নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই। সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানান, 8:00 পর শিফট চেঞ্জ হবে, তারপর আসবে। জানা যায়, কর্নেল চৌমুহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সব সময় থাকে, গতকাল ভোর 3:00 পর্যন্ত ছিল। কর্নেল চৌমুহনী থেকে 100 মিটার দূরত্বে চুরির ঘটনা ঘটে মেইন রাস্তার পাশে। এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দোকানের মালিক জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 থেকে 60,000 টাকা। ওরা কইছে আর এখন 8:00 পরে শিফটিং চেঞ্জ হলে এরপরে আইতে।